হে গাইস, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কিন্তু খবরগুলো মোহনবাগান রিলেটেড, কেননা অনেক দিন ধরে মোহনবাগানের সমর্থকরা ওয়েট করছিল একটা ভালো নিউজ পাওয়ার জন্য, আর আমার মনে হয় এই সানডেটাকেই বেছে নেওয়া হয়েছে এই নিউজগুলো প্রোভাইড করার। সো মোহনবাগান আর অন্যান্য ট্রান্সফার নিউজে আসার আগে একটু জাস্ট ফুটবল নিয়ে কথা বলে নিই। সো গাইজ, তোমরা সবাই জানো আজকে কিন্তু ইপিএলের লাস্ট ম্যাচ, মানে 38 নম্বর ম্যাচ। আর অলরেডি ম্যানচেস্টার সিটি কিন্তু ইপিএল চ্যাম্পিয়ন এবছরের, আর সেকেন্ডে রয়েছে আর্সেনাল 9 পয়েন্ট পেছনে, ম্যানচেস্টার সিটির 89 পয়েন্টস আর সেখানে আর্সেনালের 80 পয়েন্টস। আর থার্ডে রয়েছে আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড, আর ফোর্থে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। তো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ফুলামের ম্যাচ রাত 9টা থেকে, ম্যাচটা অবশ্যই দেখবো, জাস্ট ভিডিওটা বানিয়ে ম্যাচটা দেখতে যাব। আর নিউক্যাসলের সঙ্গে রয়েছে চেলসির ম্যাচ, যদি নিউক্যাসল ম্যাচটা জিতে যায়, আর অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ম্যাচটা ড্র করে বা হেরে যায়, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড ফোর্থে ফিনিশ করবে আর নিউক্যাসল থ্রিতে ফিনিশ করবে। আর ম্যানচেস্টার ইউনাইটেড যদি ম্যাচটা জিতে যায়, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড থ্রিতে ফিনিশ করবে। তোমরা বলতেই পারো যে থ্রিতে ফিনিশ করুক আর ফোরে ফিনিশ করুক, চ্যাম্পিয়ন্স লিগ তো কোয়ালিফাই দুটো টিমই করবে। ইয়েস, প্রথম 4টে টিমই চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করবে, বাট এখানে যে টিমটা থ্রিতে ফিনিশ করে সেই টিমটার কোএফিশিয়েন্ট একটু হলেও কিন্তু বাড়ে, সেটা পরবর্তীকালে যখন চ্যাম্পিয়ন্স লিগে পট সিলেকশন হয় সেখানে গিয়ে একটু অ্যাডভান্টেজ পায়, ব্যাস এইটুকুই। যদি বুন্দেসলিগার কথা বলো, তো এই সিজনে আমি এক্সপেক্ট করেছিলাম যে বর্ষীয় ডটমুন্ড কিছু একটা করবে, কিছু করেও ফেলেছিল। 71 পয়েন্টসে বর্ষীয় ডটমুন্ড ফিনিশ করেছে, আর অন্যদিকে বায়ার মিউনিখও 71 পয়েন্টসেই ফিনিশ করেছে, বাট গোল ডিফারেন্স গাইজ, বর্ষুয়া ডটমুন্ডকে কিন্তু লাস্ট ম্যাচটা জেতা উচিত ছিল, সেটা বর্ষুয়া ডটমুন্ড মাইন্সের সঙ্গে 2-2 ড্র করেছে, আর সেই জন্যই কিন্তু লাস্ট ম্যাচটা থেকে বর্ষুয়া ডটমুন্ড 1 পয়েন্টই পেয়েছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ কলোনের সঙ্গে 2-1 জিতে তাদের কনজিকিউটিভ 11 টাইমস বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে গেল। সত্যি কথা বলতে দেখতে দেখতে হাঁপিয়ে গেছি বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখের এই ডমিনেশন, আর ডটমুন্ডও প্রত্যেকবার 2, 3 বা 4 গিয়ে শেষ করে, তো আমি চাইছিলাম যে ডটমুন্ড কিছু করুক, বাট এনিওয়াইজ দিস ইজ ফুটবল, কিছু বলার নেই। সো ডটমুন্ড ইয়েলো ওয়াল, লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট সিজন। আর একটা আপডেট, সেটা হচ্ছে পর্তুগাল প্রিমিয়ার লিগাতে কিন্তু বেনফিকা চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাদের 38 টাইমস প্রিমিয়ার লিগা, পোর্টো সেকেন্ডে ফিনিশ করেছে, তো কংগ্রাচুলেশন বেনফিকা। আর লা লিগা, তোমরা সবাই জানো যে বার্সেলোনা ওখানে অনেকদিন আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছিল, আর ইটালিয়ান সিরিয়াতে কিন্তু নাপোলি চ্যাম্পিয়ন। তো এইগুলো ছিল ইউরোপিয়ান ফুটবল নিয়ে ছোটোখাটো আপডেট। এবার ডিরেক্টলি ঢুকে যাব ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে, যেটার জন্য আজকে মূলত ভিডিওটা বানানো। সো গাইজ, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে আজকে রোববারের সকাল তোমাদের কেমন কাটলো। আমি জানি তোমরা যথেষ্ট খুশি রয়েছো যারা তোমরা মোহনবাগানকে সাপোর্ট করো। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, দেখো জেসন কামিংস যদি ইন্ডিয়াতে আসে তাহলে মোহনবাগানেই আসবে, অন্য কোনো ক্লাবে যাবে না, কেননা এরকম একটা নতুন প্লেয়ার যখন বাইরে থেকে কোনো ক্লাব অ্যাপ্রোচ করে তখন হঠাৎ করে অন্য কোনো ক্লাব কিন্তু হাইজ্যাক করে নিয়ে যায় না, তাই রিউমার্সে যতই অন্য ক্লাবের নাম আসুক, বাট মোহনবাগান কিন্তু ফাইনালি ডিলটা ক্র্যাক করে নিয়েছে। আর তোমরা যারা এতদিন ধরে কমেন্ট করছিলে দাদা জেসন কামিংস কবে আসবে, সো নাও জেসন কামিংস চলে এসছে, একজন ওয়ার্ল্ড কাপারকে কলকাতার মাটিতে খেলতে দেখবো, সেটার জন্য আমিও অধীর আগ্রহে ওয়েট করছি। সো নেক্সট যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আকাশ মিশ্রা। গাইজ, আকাশ মিশ্রার ডিলটা প্রবাবলি লোন ডিল হবে মোহনবাগানের সাথে এই বছর, মেবি নেক্সট ইয়ারে হয়তো একটা পারমানেন্ট ডিল হতে পারে, এই রকমই কথা শোনা যাচ্ছে। মুম্বাই সিটি এফসিও কিন্তু অ্যাপ্রোচ করেছিল, মুম্বাই সিটি এফসিও কিন্তু রেসে ছিল, বাট ফ্রম দ্য ইনসেপশন মোহনবাগান যেরকমভাবে লড়াই করলো আকাশ মিশ্রার জন্য সেটা সত্যি হ্যাটস অফ। আর এখানে বলতেই হয় যে মোহনবাগান এক একটা ট্রান্সফারের পেছনে কিন্তু যথেষ্ট প্রফেশনালিজম দেখিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। হঠাৎ হঠাৎ করে ট্রান্সফার নিউজগুলোকে লিক করে দেয়নি, বাট এই রোববারে জোড়া খুশির খবর মারিনাসদের জন্য। এবার দেখো আকাশ মিশ্রা চলে আসলে সুভাষ কি হবে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা করব। দেখো সুভাষিস যে ফর্মে রয়েছে এই সিজনটা যেরকম খেলেছে, তাকে থ্রু আউট দ্য সিজন কিন্তু বেঞ্চে বসিয়ে রাখাটাও ঠিক হবে না, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা একটা লাইভ সেশন করব, তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই জানিও। আর দেখো এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে নিয়ে নতুন কোনো নিউজ আপডেট নেই, তাই ইস্টবেঙ্গলকে নিয়ে আমি নতুন করে কোনো রিউমার ক্রিয়েট করব না। আর মুম্বাই সিটি এফসি কিন্তু তোমরা সবাই জানো যে আহমেদ জাহু আর ফলকে ছেড়ে দিচ্ছে, আর তাদের জায়গায় কিন্তু দুটো ফরেনারকে নিয়ে আসবে, প্রবাবলি ওই দুটো ফরেনার কিন্তু আইএসএল এর সার্কিটের হবে না, মোটামুটি যা শোনা যাচ্ছে তারা কিন্তু বাইরে থেকেই আসতে চলেছে, তো দেখা যাক কি হয়। আর অন্যদিকে লাস্ট যে নিউজটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে নাসার আল খেয়াতি। গাইজ, আল খেয়াতিকে কিন্তু চেন্নাই এফসি ছেড়ে দিচ্ছে, অনেকে যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে আল খেয়াতি লিঙ্ক আপ করছে, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আল খেয়াতি লিঙ্ক আপ নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই, তাই আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারটা নিয়ে। দেখো আল খেয়াতি নিঃসন্দেহে একজন বড় প্লেয়ার, যদি না ইঞ্জুরি হয় তাহলে কিন্তু তোমাকে একটা ভালো সিজন দিয়ে যেতে পারে, বাট এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দরকার একজন প্রপার বিদেশি সেন্টার ব্যাক বা একটা ভালো রাইট উইঙ্গার, তো আমার মনে হয় ইস্টবেঙ্গল সেই দিকেই ফোকাস করা উচিত, বাকিটা সময় বলবে। তো মোটামুটি এগুলোই ছিল আজকের আপডেটস, আর একটু পরেই ইপিএল শুরু হয়ে যাবে গাইজ, আশা করবো আজকে ইপিএল এর লাস্ট ম্যাচ তোমরা সবাই দেখবে আর এনজয় করবে। ফিঙ্গার ক্রস ফর ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড গ্লোরি গ্লোরি ম্যানচেস্টার ইউনাইটেড। গাইজ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড টাটা।
গুড বাই।